পথেই চলছি। দিদি তো চেয়েছিলেন অনুপ্রবেশ বন্ধ করো, সেজন্যই তো সিএএ এবং সেজন্যই তো আগামী দিনে এনআরসি। তাহলে সিএএ এনআরসি তৈরির পেছনেও কিন্তু গুজরাট লবিকে সন্তুষ্ট করার জন্য মমতা দেবীর হাত ছিল। প্রচার যন্ত্র মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়। বিবাহ আপনি আপনি যদি একজন সৎ মানুষকে বলেন অসৎ অসৎ অসৎ, সবাই ভাবতে শুরু করবে তিনি অসৎ। আপনি যখন একটি মেয়ের দিকে আঙুল তুলে বলেন চরিত্রহীন, আপনি বিচার করবেন না, আপনি ধরে নেবেন মেয়েকে চরিত্রহীন। এই যে দুর্বলতা আমাদের, সেই দুর্বলতার সুযোগ নিয়ে ভারতবর্ষের প্রচার মাধ্যম পশ্চিমবঙ্গকে টার্গেট করে সেখানকে বামপন্থীদের দুর্বল করেছে। নির্বিচারে খুন হয়েছে, নির্বিচারে ধর্ষণ হয়েছে। এইসব ইতিহাস আপনারা জানেন বা জানেন না, হয়তো বা আমাদের জানতে হবে। এবং তার প্রত্যক্ষ ফল কি? 34 বছরে বামকে সরাবার জন্য গুজরাট লবির যে সাফল্য, 2011 শেষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবঙ্গের বুকে, লিখে রাখবেন গর্ব করে বলতে পারেন, 2011 নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে শেষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেখানে মমতা ক্ষমতা এলেন, যাদবপুরের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের মতো প্রার্থীকে হারিয়ে দিলেন। আমি তখন তার ইলেকশন এজেন্ট ছিলাম। কি করুণ অবস্থার সৃষ্টি হয়েছিল, মানুষ বোঝেননি, কারণ সাময়িক উত্তেজনায় মানুষ বোঝেন না। ক্ষমতা এসে মমতা কি করলেন, দুর্নীতি কাকে বলে এবং প্রশাসনিক ক্ষমতাকে কিভাবে দুর্নীতিতে ব্যবহার করতে হয় তার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি প্রথম আক্রমণ করলেন শিক্ষা ব্যবস্থাকে। মনে রাখতে পারে আপনাদের, যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে বাম আমলে আন্তর্জাতিক স্তরে পরিচিত করিয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ।